لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا অব্যাহত হিসাবে রাখি দেয় আল্লাহ তানজিকির দেয়
জমির অব্যাহত হিসাবে রাখিতে হযরত টাঙ্কুর সাহেব রহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন এবং আমার আব্বা জান রহমতুল্লাহ তাআলা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন। বড় সুখিয়া নাইনি যে বড় বিশিষ্ট আউলিয়া কেরাম হল ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন, এই যে নক্ষত্র আউলিয়া কেরাম হল এই মাদ্রাসার পড়াশোনার আমার কারণে আমরা আমার সুখিয়া দেয়া করি জরুর করবো আলহামদুলিল্লাহ। এই টাঙ্কুর সাহেব কিবলাম আল্লাহ জিকির করে এই জমিন থেকে বিদায় হয়েছেন, গতিকে আজ 37 থেকে 38 বছর হয়ে গেল সাহেব কিবলা এই জমিন থেকে গুজরি গেছে, এই জমিন থেকে চলিয়া গেছেন, কিন্তু টাঙ্কুর সাহেবের জিকির যে খানিকান জমিনের মধ্যে অব্যাহত হিসাবে আল্লাহ রাখি দিছো সাহেব ফেব্রুয়ারি মুসলাই। হ্যাঁ মানুষ হই পারি না আল্লাহ জিকির অব্যাহত রাখছে না রাখছে, ও বলা আল্লাহ জিকির হলে আল্লাহ কান জিকির দেবো ভাবে জমিনের মধ্যে অব্যাহত হিসাবে রাখি দেবো। আল্লাহর জিকির করলে আমরা শান্তি পাই, আর কিতে পাই বিলা আল্লাহর নিকটত্ব লাভ করা যায়, আল্লাহর কাছে যাওয়া যায় এবং আল্লাহর তাকিন সাহায্য পাওয়া যায়, আল্লাহর তাকিন সাহায্য হাসিল করা যায়। এক ওয়াকে হই আমি আপনারা সম্মুখে তাকিন বিদায় নিব। শিলংয়ের মতো কঠিন এক পরিস্থিতির রাস্তা আসলো এই জায়গার মধ্যে, আর এক যাত্রী কিতা হল্লা তার গাড়ি নিয়ে এই রাস্তার মধ্যে তাই রওনা দিলা, হঠাৎ আধা পথ যাওয়ার পরে তাই গাড়ি খান তাকিতে হইলো নষ্ট হয়ে গেছে গিয়া, তাই অত্র এলাকার মধ্যে কোনো মেকানিক পাইলা না, কোন ঠিক করে নেওয়ালা মেকানিক সেই অত্র এলাকার মধ্যে নাই, তখন তাই আল্লাহর জিকির করে নেওয়ালা আসলা, তখন তাই আল্লাহর জিকির করে নেওয়ালা আসলাম, তাই তখন আল্লাহ আমি হইলাম তোমার এক গোলাম, ইয়া আল্লাহ তুমি আমারে মদত করো। সামান্য পরে অন্য রাস্তা বাইরে থেকে দেখা যায় বয়স্ক একজন মানুষ জুব্বা লাগাইয়া অন্য রাস্তা থেকে তাই তশ্রীবান্তা তশ্রীবান্তাম, আনার পরে এই ব্যক্তির গাড়ির মধ্যে কিতা করলা আর দিলা, আর দেবার লগে লগে গাড়ি খানটা ঠিক হয়ে গেল জুড়ে বলবো সুবহান আল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর জিকির করে না বলে তাকে তাই জমিনের মধ্যে যদি জালিমার জুলুমের মধ্যে পড়ে যায় আল্লাহর জিকির করার কারণে তার গাড়ি যদি ঠিক হইছে, আমরা জালিমার জুলুমের মধ্যে আছি, আল্লাহর জিকির করলে কিতা আমরা জালিমার জুলুম থেকে কিতা হরতাম নাই নি। আল্লাহ পাক আমরা জালিমার জুলুম আছি না কেউ লাগিয়া আমরা কাছে মুনুত্ব নাই ইমান নাই, আল্লাহ হুজরে তুমি দেন ডরাইও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন কুনতুম আলালনা ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ বলছে তুমি তাইন ড্রাইও না তুমি তাইন সাহস করো, যদি তুমি তাইন প্রকৃত মুমিন থাকো তাহলে আমি তোমাদের লগে আছি জুরু হোক সুবহানাল্লাহ। আমরা কাছ থেকে মুমিনত্ব ইমান যে জিনিস ইমানের কমজুরি হয়ে গেছে, গতিকে আল্লাহ আমরা জালিমের জুলুমের মধ্যে ফেলাইছে, আমরা ইমানের বাতিল গেছে আমরা চালাইয়া তুলতে হইব, সবসময় আমরা জিকির এলাহির মধ্যে মশগুল হইতে হইব, আল্লাহ রসুলের জিকিরের প্রয়োজন আছে। ও যে নাক শরীফ পড়েছেন খুব সুন্দর পড়েছেন আমার ভালো লাগছে, ও নাক শরীফ পড়ার কারণে আল্লাহ রসুলের প্রতি আপনার মায়া এবং মহব্বত যেগুলো বাড়িছে না কমছে বাড়িছে। আল্লাহ বৈদ্রা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান আতানি ফাকাদ আতা আল্লাহ মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সাথে মহব্বত করলো সে আল্লাহর জন্য আল্লাহর সাথে যেন মহব্বত করলো, অর্থাৎ লাগি আল্লাহর রসুলের মহব্বত হইয়া তার লগি ইমানের মূল ইমানের অঙ্গ। আমরা আল্লাহ রসুলের জিকির করতাম আল্লাহর জিকির এবং চর্চা করলে আল্লাহ আমরা দিনে শান্তি করবা, আর এই ভারতবর্ষের মধ্যে শান্তি হইব, রসুলের অনুসরণ করলে আমরা আমরা লাইফের মধ্যে সাকসেসফুল হইতে পারবো, আল্লাহর নিকটত্ব লাভ করতে পারবো। আমি আর অন্য কিছু কইয়ার না, মনীষা বাসন আপনার সামনে মূল্যবান নসিহত দিয়া মুস্তফিজ মোহাম্মদ ফরমাইতা, আর এই কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ দিতা আপনারা তোমার দৃষ্টিতে দেখতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم يسر لنا امورنا مرات قلوبنا وابدا لنا والسلامه والعافيه في ديننا ودنيانا، ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وفينا قبل ذلك، اللهم لا تؤاخذنا بسوء اعمالنا من لا يرحمنا، كف ايد الظالمين عنا يا حافظ حفظنا ويسر امورنا وحسن مرادنا مراد امه محمد صلى الله عليه وسلم اجمعين. আল্লাহ কোন জায়গার মধ্যে
আল্লাহ তুমি মাওলায়ে বালা জানরা এই মাদ্রাসার মধ্যে বহু বড় বড় আউলিয়া কেরাম হক্কানি উলামায়ে কেরাম আপনি পড়াশোনা করছেন রে বাবা ইয়া আল্লাহ মুবারক মাহফিলের মধ্যে দাঁড়িয়ে বানা মুরব্বিয়ানে গেলাম আর ছোট ছোট বাচ্চা লোকের লই আমি আর নবীন গোলামে আপন বদাইছি রে বাবা ইয়া আল্লাহ এই মাহফিলের সোয়াব মেশহুর তোমাকে নাম ধরে তাজদারে মদিনা ইমামুল আনবিয়া আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাতের মধ্যে পৌঁছাই যাও তমাম উম্মতে মুহাম্মদি খাস করে আল্লাহ ওয়াত্রে লাগার মধ্যে তো মুর্দে কেন কল কবর বাসি হইছেন তাহলে তুমি জান্নাত বাসি খান করি ধরো আল্লাহ জানিয়ার নামরা লক্ত দিগর ওয়ালিদাইনে মহতরম হল কোন হালাতের মধ্যে আসা যাও ইয়া আল্লাহ ছোটবেলা তাতে আমরা যাই হবে মহব্বত করতো তুমিও ভাবে তার লোকে আল্লাহ তুমিও ভাবে তার মহব্বত কাম করি রা ইয়া আল্লাহ তুমি যদি চাইতে আমরা ইহুদি খ্রিস্টান নাসারা আপনার ঘরের মধ্যে জন্ম দিতে পারতাই রা মাওলা ইয়া আল্লাহ মহিষের বেটো গরুর বেটো আশের বেটো ইয়া আল্লাহ আমরা তুমি মুলাই রাখতে পারতাই রা ইয়া আল্লাহ আমরা তুমি রহমের করম করছো তোমার নুরানি কথা যদি সারা জিন্দগি সজদা করি আমরা শুক্রিয়া আদায় করি এর তার শুক্রিয়া হই তো না রা মাওলা ইয়া আল্লাহ তুমি আমার শান্তির জায়গা হিসেবে বাকি খান্ত রাখি রহমা والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.